ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः. श्री श्री रामकृष्ण लीला प्रसंग प्रथम भाग साधक भाव नवम अध्याय विवाह और पुनरागमन. तो अध्याय प्रथम पूज्यपाद शारदानंद जी ठाकुर दक्षिणेश्वर थे कमार पुकुरे आगमन वर्णना करछेन. এই কামারপুকুরে আসার দুই বছর আগে ঠাকুরের বড় দাদা রামকুমারের অকাল প্রয়াণ হয়েছিল. তো দুই বছর আগে উপার্জনক্ষম জ্যেষ্ঠ পুত্র রামকুমারের অকাল প্রয়াণ হয়েছে. এখন দক্ষিণেশ্বর থেকে খবর এলো যে তার বড় আদরে কনিষ্ঠ পুত্র গদাধর নাকি বায়ু রোগাক্রান্ত হয়েছেন. দুঃখিনী ব্রাহ্মণী জননী চন্দ্রমণি অত্যন্ত উদ্বিগ্ন হলেন. উদ্বিগ্ন হয়ে ছেলেকে কামারপুকুরে ফিরিয়ে আনালেন. সত্যি দেখলেন তার স্নেহের দুলাল গদাই যেন আর সেই আগের গদাই নেই. সর্বদা উদাসীন, কখনো বা চঞ্চল হয়ে মা মা বলে কাঁদছেন, তো আবার কখনো বা তিনি পরম দেবভক্ত মাতৃভক্ত সহজ সরল স্বাভাবিক গদাধর. কিন্তু সাংসারিক সকল বিষয়ে সর্বদাই উদাসীন. মাতা চন্দ্রমণি ও দাদা মেজদাদা রামেশ্বর স্বভাবতই অত্যন্ত চিন্তিত হলেন. তারাও অন্যান্য গ্রামবাসীগণ সকলেই সিদ্ধান্ত করলেন যে গদাধর উপদেবতাবিষ্ট হয়েছে. তো প্রতিকার কল্পে ওঝা ডাকা হলো. তৎকালীন চিকিৎসা প্রথা অনুযায়ী ওঝা এলো এবং চণ্ড নামানো হল. তো এই বিষয়ে পরবর্তীকালে ঠাকুর এই ঘটনাটির স্মৃতিচারণ করেছেন. তো প্রথমে ওঝা ভূত তাড়াতে চেষ্টা করে ব্যর্থ হলো. পরে চণ্ড নামানো হলে চণ্ড প্রকট হয়ে বলল যে গদাধরকে ভূতে ধরেনি বা তার কোনো ব্যাধি হয়নি. চণ্ড গদাধরকে বেশি সুপারি খেতে নিষেধ করে বলল যে ওটি সাধন পথে ক্ষতিকারক. তো সত্যিই তখন গদাধর সুপারি খেতেন. তারপর থেকে তিনি সেটি অতিমাত্রায় সুপারি খাওয়া বন্ধ করেন. যাই হোক, কয়েক মাস মা দাদা ও আত্মীয় পরিজনদের স্নেহ যত্নে থেকে গদাধর যেন অনেকটা স্বাভাবিক আচরণ করতে লাগল. তারপরে এই সময়ের মধ্যে ঠাকুর কামারপুকুরে যেরকম সাধনা করতেন বা যেরকম দর্শনাদি হতো সেটি সংক্ষিপ্ত বর্ণনা করছেন শারদানন্দজি. তো স্থানীয় দুই শ্মশান ছিল যে ভূতির খাল এবং বুধুই মোড়ল. সেই শ্মশানে তিনি অনেক কাল যাপন করতেন. রাত্রের সময় সেখানে গিয়ে ধ্যানমগ্ন হতেন এবং তিনি মিষ্টান্ন এবং বলি নিবেদন করতেন শিবার উদ্দেশ্যে, উপদেবতার উদ্দেশ্যে. তো দলে দলে
Shiva eshe sei naivedyo sei mishtanno grohon korto ar upodevotar uddeshe nibedito naivedyo sokol upore uthe shunne miliye jeto to kokhono kokhono tini sei sokol sei somosto upodevotar darshono peten abar কখনো অনেক রাতেও গদাধর ফিরছে না দেখে দাদা রামেশ্বর ভাইয়ের সন্ধানে বের হতেন এবং চিৎকার করে গদাধরকে ডাকতেন তো তার কণ্ঠস্বর শুনে গদাধর গদাই তাকে সাধনস্থলের কাছে যেতে নিষেধ করতেন কারণ এতে তার হানি হতে পারে তো যাই হোক গদাধর এই কালে মধ্যে মধ্যে শ্রী শ্রী জগদম্বার দর্শন পেতেন বলেই তিনি অনেকটা শান্ত ভাব ধারণ করেছিলেন তার সেই তীব্র ব্যাকুলতা যেন একটু কম হয়েছিল তার আচার ব্যবহারও অনেকটা স্বাভাবিক হতে আরম্ভ করছিল তো প্রবল ঈশ্বর বিরহে ব্যাকুল ক্রন্দন সেটি বন্ধ করে তিনি নিয়মিতভাবে আহার করতেন এবং নিয়মিত নিদ্রাও যেতে লাগলেন কিন্তু পূজা ধ্যান ধারণা শ্মশানে বিচরণ এবং সর্বদাই ঈশ্বরীয় ভাবে তন্ময় হয়ে থাকা ঈশ্বর চিন্তা ইত্যাদি কিন্তু অব্যাহত থাকলো যাই হোক এতে আত্মীয় পরিজন মা এবং দাদা তারা অনেকটা নিরুদ্বিগ্ন হলেন কিন্তু পুরোপুরি নিশ্চিন্ত হতে পারলেন না কারণ তাদের আশঙ্কা যে কোনো সময় আবার রোগে বৃদ্ধি হতে পারে তো গদাধরকে সম্পূর্ণভাবে স্থায়ীভাবে রোগমুক্ত করে নিশ্চিন্ত হবার জন্য তারা ঠিক করলেন যে গদাধরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন তো তাদের এই সিদ্ধান্ত কার্যকর হতে লাগলো অনতিবিলম্বে তারপরে বিবাহের ঘটনা মাতা এবং মেজ দাদা তারা গোপনে গদাধরের বিয়ের তোড়জোড় আরম্ভ করলেন কিন্তু অচিরেই গদাধর তা জানতে পেরে গেলেন তো জানা সত্ত্বেও তিনি তাতে কোনো ওজোর আপত্তি করলেন না হয়তো তিনি জানতে পেরেছিলেন যে শ্রী শ্রী জগদম্বার কৃপায় তিনি জানতে পেরেছিলেন নিজের ভবিষ্যৎ উদ্দেশ্য এবং নিজের জীবনের ঘটনা সকল কী কী ঘটতে যাচ্ছে সবই হয়তো তিনি জানতে পেরেছিলেন তাই তিনি নিরুদ্বিগ্ন ছিলেন তো বহু খোঁজার পরেও তার মা এবং দাদা তার উপযুক্ত পাত্রীর সন্ধান পেলেন না মা এবং দাদাকে হতাশ এবং বিষণ্ণ দেখে গদাধর একদিন ভাবাবিষ্ট হয়ে বললেন যে পাত্রী জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের ঘরে চিহ্নিত হয়ে আছে তো তখন সেখানে গিয়ে দেখা গেল সত্য সত্যই পাত্রী আছে তবে তার বয়স মাত্র 5 বছর অতিক্রম হয়েছে সবে যাই হোক কন্যাপক্ষ 300 টাকা পণে কন্যা সম্প্রদায় করতে রাজি হলেন বাংলার 1266 সালে বৈশাখ মাসে বিবাহ কার্য
সুসম্পন্ন হলো। ঠাকুরের বয়স তখন 24 বৎসর। তো এই সময়ের একটি ঘটনা বর্ণনা করছেন সারদানন্দজি, সেটি হলো কন্যার গহনা নিয়ে একটা অদ্ভুত সমস্যার সৃষ্টি হয়েছিল। তো শান্তিপূর্ণভাবে বিবাহ হয়ে গিয়েছিল, গদাধরের বিবাহ সুসম্পন্ন হয়ে গেল, চন্দ্রাদেবীও নিশ্চিন্ত হলেন। তিনি ভাবলেন গদাধরও হয়তো এখন থেকে স্বাভাবিক সংসার ধর্ম পালন করবেন। কিন্তু তাদের দারিদ্রতাবশত তারা কন্যার যে অলংকার, বিবাহের কন্যাকে সাজানোর যে অলংকার, সেগুলি তারা স্থানীয় জমিদার, ধনী ধনাঢ্য জমিদার লাহাবাবুদের থেকে ধার করে এনেছিলেন। তো সেগুলো ফেরত দেওয়ার সময় উপস্থিত তারা সেই গহনাগুলো ফেরত দিতে হবে। তো স্বভাবতই মা চন্দ্রাদেবী খুবই চিন্তান্বিত হলেন, বালিকার অঙ্গ থেকে কী করে তিনি সেই অলংকার খুলবেন, খুলে নেবেন। তখন মুশকিল আসান হলেন সেই গদাধর। তিনি বালিকা বধূ ঘুমিয়ে পড়লে সেই ঘুমন্ত অবস্থায় তার অঙ্গ থেকে গয়না সকল খুলে নিয়ে লাহাবাবুদের ফেরত দিলেন। তো তারপরের দিনে ঘটনাচক্রে তারপরের দিনে কন্যার পাত্রীর কাকা তার ভাইজিকে দেখতে এসছেন, দেখতে এসে ঘটনাটি শুনলেন, দেখে তিনি খুবই রুষ্ট হলেন। রুষ্ট হয়ে তিনি পাত্রীকে ফিরিয়ে নিয়ে চলে গেলেন। তো সকলেই সম্ভবত খুবই চিন্তান্বিত হলো, গদাধরের বাড়ির সকলে। কিন্তু গদাধর সকলকে অভয় দিয়ে নিশ্চিন্ত করে এবং কৌতুক ভরে বললেন, যাই হোক না কেন, বিবাহ তো আর ফেরত হবে না, ফলত তাই হয়েছিল। দেখুন আমরা আজকের আলোচ্য অংশটি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে পাঠ করব। নবম অধ্যায়, বিবাহ ও পুনরাগমন। এদিকে ঠাকুর পূজা কার্য ছাড়িয়া দিয়াছেন, এই সংবাদ কামার পুকুরে তাহার মাতা ও ভ্রাতার কর্ণে পৌঁছিয়া তাহাদিগকে বিশেষ চিন্তান্বিত করিয়া তুলিল। রামকুমারের মৃত্যুর পর 2 বৎসর কাল যাইতে না যাইতে ঠাকুরকে বায়ুরোগাক্রান্ত হইতে শুনিয়া জননী চন্দ্রমণি দেবী এবং শ্রীযুত রামেশ্বর বিশেষ চিন্তিত হইলেন। লোকে বলে, মানবের অদৃষ্টে যখন দুঃখ আসে তখন একটিমাত্র দুর্ঘটনায় উহার পরিসমাপ্তি হয় না, কিন্তু নানা প্রকারের দুঃখ চারিদিক হইতে উপর্যুপরি আসিয়া তাহার জীবনাকাশ এককালে আচ্ছন্ন করে। ইহাদিগের জীবনে এখন ঐরূপ হইল। গদাধর চন্দ্রাদেবীর পরিণত বয়সে প্রাপ্ত আদরের কনিষ্ঠ পুত্র সন্তান ছিলেন, সুতরাং শোকে দুঃখে অধীরা হইয়া তিনি পুত্রকে বাটিতে ফিরাইয়া আনিলেন এবং তাহার উদাসীন চঞ্চল ভাব ও মা মা রবে কাতর ক্রন্দনে নিতান্ত ব্যাকুলা হইয়া প্রতিকারের নানারূপ চেষ্টা করিতে লাগিলেন।
ঔষধাদি ব্যবহারের সহিত শান্তি, স্বস্থয়ন, ঝাড় ফুঁক প্রভৃতি নানা দৈব প্রক্রিয়ার অনুষ্ঠান হইতে লাগিল। তখন সন 1265 সালে আশ্বিন বা কার্তিক মাস হইবে। বাটিতে ফিরিয়া ঠাকুর সময় সময়ে পূর্বের ন্যায় প্রকৃতিস্থ থাকিলেও মধ্যে মধ্যে মা মা রবে ব্যাকুলভাবে ক্রন্দন করিতেন এবং কখনো কখনো ভাবাবেশে বাহ্যজ্ঞানশূন্য হইয়া পড়িতেন। তাহার চাল চলন ব্যবহারাদি কখনো সাধারণ মানবের ন্যায় এবং কখনো উহার সম্পূর্ণ বিপরীত হইত। ওই কারণে এখন তাহাতে সত্য, সরলতা, দেব ও মাতৃভক্তি এবং বয়স্য প্রেমের একদিকে যেমন প্রকাশ দেখা যাইত, অপরদিকে তেমনি সাংসারিক সকল বিষয়ে উদাসীনতা, সাধারণের অপরিচিত বিষয় বিশেষ লাভের জন্য ব্যাকুলতা এবং লজ্জা, ঘৃণা ও ভয়শূন্য হৃদয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছিবার উদ্যম সতত চেষ্টা লক্ষিত হইত। লোকের মনে উহাতে তাহার সম্বন্ধে এক অদ্ভুত বিশ্বাসের উদয় হইয়াছিল। তাহারা ভাবিয়াছিল তিনি উপদেবতাবিষ্ট হইয়াছেন। ঠাকুরের মাতা সরল হৃদয়া চন্দ্রাদেবীর প্রাণে পূর্বোক্ত কথা ইতঃপূর্বে কখনো কখনো উদিত হইয়াছিল। এখন অপরেও এইরূপ আলোচনা করিতেছে শুনিয়া তিনি পুত্রের কল্যাণের জন্য ওঝা আনাইতে মনোনীত করিলেন। ঠাকুর বলিতেন, একদিন একজন ওঝা আসিয়া একটা মন্ত্রপুত পলতে পুড়াইয়া শুকিতে দিল। বলিল, যদি ভূত হয় তো এখনই পলাইয়া যাইবে। কিন্তু কিছুই হইল না। পরে কয়েকজন প্রধান ওঝা পূজারি করিয়া একদিন রাত্রিকালে চণ্ড নামাইল। চণ্ড পূজা ও বলি গ্রহণপূর্বক প্রচণ্ড হইয়া তাহাদিগকে বলিল, উহাকে ভূতে পায় নাই বা উহার কোনো ব্যাধি হয় নাই। পরে সকলের সমক্ষে আমাকে সম্বোধন করিয়া বলিল, গদাই, তুমি সাধু হতে চাও, তবে অত সুপারি খাও কেন? অধিক সুপারি খাইলে কাম বৃদ্ধি হয়। ইতঃপূর্বে সত্যই আমি সুপারি খাইতে বড় ভালোবাসিতাম এবং যখন তখন খাইতাম। চণ্ডের কথাতে উহা তদবধি ত্যাগ করিলাম। ঠাকুরের বয়স তখন ত্রয়োবিংশতি বর্ষ পূর্ণ হইতে চলিয়াছে। কামার পুকুরে কয়েক মাস থাকিবার পরে তিনি অনেকটা প্রকৃতিস্থ হইলেন। শ্রী শ্রী জগদম্বার অদ্ভুত দর্শনাদি বারংবার লাভ করিয়াই তিনি এখন শান্ত হইতে পারিয়াছিলেন। এই সময়ের অনেক কথা আমরা তাহার আত্মীয়বর্গের নিকট শুনিয়াছি। তাহাতেই আমাদিগের মনে ঐরূপ ধারণা হইয়াছে। অতঃপর ওই সকল কথা আমরা পাঠককে বলিব। কামারপুকুরের পশ্চিম ও উত্তর পূর্ব প্রান্তদ্বয়ে অবস্থিত ভূতির খাল এবং বুধুই মোড়ল নামক শ্মশানদ্বয়ের দিবা ও রাত্রির অনেক ভাগ তিনি একাকী অতিবাহিত করিতেন। তাহাতে অদৃষ্টপূর্ব শক্তি প্রকাশের কথাও তাহার আত্মীয়রা এই কালে জানিতে পারিয়াছিলেন। ইহাদিগের নিকটে শুনিয়াছি, পূর্বোক্ত শ্মশানদ্বয়ে অবস্থিত শিবা এবং উপদেবতাদিগকে তিনি এই সময়ে মধ্যে মধ্যে বলি প্রদান করিতেন। নূতন হাড়িতে মিষ্টান্নাদি খাদ্যদ্রব্য গ্রহণপূর্বক ওই স্থানদ্বয়ে গমন করিয়া তিনি বলি নিবেদন করিবা মাত্র শিবাসমূহ দলে দলে চারিদিক হইতে আসিয়া উহা খাইয়া ফেলিত এবং উপদেবতাদিগকে নিবেদিত আহার্যপূর্ণ হাড়ি সকল বায়ুভরে ঊর্ধ্বে উঠিয়া শূন্যে লীন হইয়া যাইত। ওই সকল উপদেবতাকে তিনি অনেক সময় দেখিতে পাইতেন। রাত্রি দ্বিপ্রহর অতীত হইলেও কনিষ্ঠকে কোনো কোনো দিন গৃহে ফিরিতে না দেখিয়া ঠাকুরের মধ্যম অগ্রজ শ্রীযুত রামেশ্বর শ্মশানের নিকট যাইয়া ভ্রাতার নাম ধরিয়া
উচ্চ ঈশ্বরে ডাকিতে থাকিতেন। ঠাকুর উহাতে তাহাকে সতর্ক করিয়া দিবার জন্য উচ্চকণ্ঠে বলিতেন, যাচ্ছি গো দাদা, তুমি এদিকে আর অগ্রসর হইও না, তাহা হইলে উপদেবতারা তোমার অপকার করিবে। ভূতির খালের পার্শ্বস্থ শ্মশানে তিনি এই সময়ে একটি বিল্ববৃক্ষ স্বহস্তে রোপণ করিয়াছিলেন এবং শ্মশান মধ্যে যে প্রাচীন অশ্বত্থ বৃক্ষ ছিল তাহার তলে বসিয়া অনেক সময় জপ ধ্যানে অতিবাহিত করিতেন। ঠাকুরের আত্মীয়বর্গের ওই সকল কথায় বুঝিতে পারা যায়, জগদম্বার দর্শন লালসায় তিনি ইতঃপূর্বে যে বিষয়ে অভাব প্রাণে অনুভব করিয়াছিলেন তাহা কতকগুলি অপূর্ব দর্শন ও উপলব্ধি দ্বারা এই সময়ে প্রশমিত হইয়াছিল। তাহার এই কালের জীবন আলোচনা করিয়া মনে হয়, শ্রী শ্রী জগদম্বার অসীম মুণ্ড ধরা বড়া ভয় করা সাধক অনুগ্রহকারিণী চিন্ময়ী মূর্তির দর্শন তিনি এখন প্রায় সর্বদা লাভ করিয়াছিলেন এবং তাহাকে যখন যাহা প্রশ্ন করিতেছিলেন তাহার উত্তর পাইয়া তদনুযায়ী নিজ জীবন চালিত করিতেছিলেন। মনে হয় এখন হইতে তাহার প্রাণে দৃঢ় ধারণা হইয়াছিল, শ্রী শ্রী জগন্মাতার বাধামাত্র শূন্য নিরন্তর দর্শন তাহার ভাগ্যে অচিরে উপস্থিত হইবে, ভবিষ্যৎ দর্শন রূপ বিভূতির প্রকাশও এই কালে ঠাকুরের জীবনে দেখিতে পাওয়া যায়। হৃদয়রাম এবং কামারপুকুর ও জয়রামবাটির অনেকে ওই বিষয়ে সাক্ষ্য প্রদান করিয়াছেন। ঠাকুরের শ্রীমুখে আমরা ওই কথার ইঙ্গিত কখনো কখনো পাইয়াছি। নিম্নলিখিত ঘটনাবলী হইতে পাঠক উহা বুঝিতে পারিবেন। ঠাকুরের ব্যবহার ও কার্যকলাপ দেখিয়া তাহার মাতা প্রভৃতির ধারণা হইয়াছিল, দৈব কৃপায় তাহার বায়ুরোগের এখন অনেকটা শান্তি হইয়াছে, কারণ তাহারা দেখিতেছিলেন তিনি এখন পূর্বের ন্যায় ব্যাকুলভাবে ক্রন্দন করেন না, আহারাদি যথাসময়ে করেন এবং প্রায় সকল বিষয়ে জনসাধারণের ন্যায় আচরণ করিয়া থাকেন। সর্বদা ঠাকুর দেবতা লইয়া থাকা, শ্মশানে বিচরণ করা, পরিধেয় বসন্ত্যাগপূর্বক কখনো কখনো ধ্যান পূজাদির অনুষ্ঠান এবং ওই বিষয়ে কাহারও নিষেধ না মানা প্রভৃতি কয়েকটি ব্যবহার অনন্য সাধারণ হইলেও তিনি অচিরে তিনি চিরকাল করিতেন বলিয়া ওই সকলে তাহারা বায়ুরোগের পরিচয় পাইবার কারণ দেখেন নাই। কিন্তু সাংসারিক সকল বিষয়ে তাহার পূর্ণ মাত্রায় উদাসীনতা এবং নিরন্তর উন্মনা ভাব দূর করিবার জন্য তাহারা এখন বিশেষ চিন্তিত ছিলেন। সাংসারিক বিষয়ে দৃষ্টি আকৃষ্ট হইয়া পূর্বোক্ত ভাবটা যতদিন না প্রশমিত হইতেছে ততদিন বায়ুরোগের পুনরাক্রান্ত হইবার তাহার বিশেষ সম্ভাবনা রহিয়াছে, এ কথা তাহাদের মনে পুনঃপুন উদিত হইত। উহার হস্ত হইতে তাহাকে রক্ষা করিবার জন্য ঠাকুরের স্নেহময়ী মাতা ও অগ্রজ এখন উপযুক্ত পাত্রী দেখিয়া তাহার বিবাহ দিবার পরামর্শ স্থির করিলেন, কারণ সদ্বংশীয়া সুশীলা স্ত্রীর প্রতি ভালোবাসা পড়িলে তাহার মন নানা বিষয়ে সঞ্চরণ না করিয়া নিজ সংসারের অবস্থা উন্নতি সাধনেই রত থাকিবে। গদাধর জানিতে পারিলে পাছে ওজোর আপত্তি করে, এই জন্য মাতা ও পুত্রে পূর্বোক্ত পরামর্শ অন্তরালে হইয়াছিল। চতুর গদাধর কিন্তু ওই বিষয়ে জানিতে গদাধরের কিন্তু ওই বিষয়ে জানিতে অধিক বিলম্ব হয় নাই, জানিতে পারিয়াও তিনি উহাতে কোনোরূপ আপত্তি করেন নাই। বাটিতে কোনো একটা অভিনব ব্যাপার উপস্থিত হইলে বালক বালিকারা যেরূপ আনন্দ করিয়া থাকে তদ্রূপ আচরণ করিয়াছিল।
শ্রী শ্রী জগন্মাতার নিকটে নিবেদন করিয়া ওই বিষয়ে কিংকর্তব্য জানিয়াই কি তিনি আনন্দ প্রকাশ করিয়াছিলেন, অথবা বালকের ন্যায় ভবিষ্যৎ দৃষ্টি ও চিন্তা রাহিত্যই তাহার ঐরূপ করিবার কারণ? পাঠক দেখিতে পাইবেন আমরা ওই সম্বন্ধে অন্যত্র যথাসাধ্য আলোচনা করিয়াছি। পাদটিকা গুরুভাব পূর্বার্ধ চতুর্থ অধ্যায়। যাহা হোক, চারিদিকে গ্রাম সকলে লোক প্রেরিত হইল, কিন্তু মনমত পাত্রের সন্ধান পাওয়া গেল না। যে কয়টি পাওয়া গেল তাহাদের পিতামাতা অত্যধিক পণ যাচনা করায় রামেশ্বর ওই সকল স্থানে ভ্রাতার বিবাহ দিতে সাহস করিলেন না। ওইরূপে বহু অনুসন্ধানেও পাত্রী মিলিতেছে না দেখিয়াই চন্দ্রাদেবী ও রামেশ্বর যখন নিতান্ত বিরস ও চিন্তামগ্ন হইয়াছেন, তখন ভাবাবিষ্ট হইয়া গদাধর এক দিবস তাহাদিগকে বলিয়াছিলেন, অন্যত্র অনুসন্ধান বৃথা, জয়রামবাটি গ্রামের শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাটিতে বিবাহের পাত্রী কুটা বাঁধা হইয়া রক্ষিতা আছে। ওই কথায় বিশ্বাস না করিলেও ঠাকুরের মাতা ও ভ্রাতা ওই স্থানে অনুসন্ধান করিতে লোক প্রেরণ করিলেন। লোক যাইয়া সংবাদ আনিল, অন্য সকল বিষয়ে যাহা হোক পাত্রী কিন্তু নিতান্ত বালিকা, বয়স পঞ্চম বর্ষ উত্তীর্ণ হইয়াছে। ঐরূপ অপ্রত্যাশিতভাবে সন্ধান লাভে চন্দ্রাদেবী ওই স্থানেই পুত্রের বিবাহ দিতে স্বীকৃতা হইলেন এবং অল্পদিনেই সকল বিষয়ের কথাবার্তা স্থির হইয়া গেল। অনন্তর শুভ দিনে শুভ মুহূর্তে শ্রীযুত রামেশ্বর কামারপুকুরের দুই ক্রোশ পশ্চিমে অবস্থিত জয়রামবাটি গ্রামে ভ্রাতাকে লইয়া যাইয়া শ্রীযুত রামচন্দ্র মুখোপাধ্যায়ের পঞ্চম বর্ষীয়া একমাত্র কন্যার সহিত শুভ পরিণয় ক্রিয়া সম্পন্ন করাইয়া আসিলেন। বিবাহে 300 টাকা পণ লাগিল। তখন সন 1266 সালের বৈশাখ মাসের শেষ ভাগ এবং ঠাকুর চতুর্বিংশতি বর্ষে পদার্পণ করিয়াছেন। তো গদাধরের বিবাহ দিয়া শ্রীমতী চন্দ্রামণি অনেকটা নিশ্চিন্ত হইয়াছিলেন। বিবাহ বিষয়ে তাহার নিয়োগ পুত্রকে সম্পন্ন করিতে দেখিয়া তিনি ভাবিয়াছিলেন, দেবতা এতদিনে মুখ তুলিয়া চাহিয়াছেন, উন্মনা পুত্র গৃহে ফিরিল, সদ্বংশীয়া পাত্রী জুটিল, অর্থের অনটনও অচিন্তনীয়ভাবে পূর্ণ হইল এবং দৈব অনুকূল নহেন একথা, অতএব দৈব অনুকূল নহেন একথা আর কেমন করিয়া বলা যাইতে পারে? সুতরাং সরল হৃদয়া ধর্মপরায়ণা চন্দ্রাদেবী যে এখন কিঞ্চিত সুখী হইয়াছিলেন একথা আমরা বলিতে পারি। কিন্তু বৈবাহিকের বনতুষ্টি ও বাহিরের সম্ভ্রম রক্ষা করিবার জন্য জমিদার বন্ধু লাহাবাবুদের বাটি হইতে যে গহনাগুলি চাহিয়া বধূকে বিবাহের দিনে সাজাইয়া আনিয়াছিলেন, কয়েকদিন পরে ওইগুলি ফিরাইয়া দিবার সময় যখন উপস্থিত হইল, তখন তিনি যে আবার নিজ সংসারের দারিদ্র চিন্তায় অভিভূতা হইয়াছিলেন ইহাও স্পষ্ট বুঝিতে পারা যায়। নববধূকে তিনি বিবাহের দিন হইতে আপনার করিয়া লইয়াছিলেন, বালিকার অঙ্গ হইতে অলঙ্কারগুলি তিনি কোন প্রাণে খুলিয়া লইবেন এই চিন্তায় বৃদ্ধার চক্ষু এখন জলপূর্ণ হইয়াছিল। অন্তরের কথা তিনি কাহাকেও না বলিলেও গদাধরের উহা বুঝিতে বিলম্ব হয় নাই। তিনি মাতাকে শান্ত করিয়া নিদ্রিতা বধূর অঙ্গ হইতে গহনাগুলি এমন কৌশলে খুলিয়া লইয়াছিলেন যে বালিকা উহা কিছুই জানিতে পারে নাই। বুদ্ধিমতী বালিকা কিন্তু নিদ্রাভঙ্গে বলিয়াছিল, আমার গায়ে যে এইরূপ সব গহনা ছিল তাহা কোথায় গেল? চন্দ্রাদেবী
তাহাতে সজল নয়নে তাহাকে ক্রোড়ে লইয়া সান্ত্বনা প্রদানের জন্য বলিয়াছিলেন, মা গদাধর তোমাকে ওই সকলের অপেক্ষাও উত্তম অলঙ্কার সকল ইহার পর কত দিবে। এইখানে কিন্তু ওই বিষয়ের পরিসমাপ্তি হইল না। কন্যার খুল্লতা তো তাহাকে ওই দিন দেখিতে আসিয়া ওই কথা জানিয়াছিলেন এবং অসন্তোষ প্রকাশপূর্বক ওই দিনেই তাহাকে পিত্রালয়ে লইয়া গিয়াছিলেন। মাতার মনে ওই ঘটনায় বিশেষ বেদনা উপস্থিত হইয়াছে দেখিয়া গদাধর তাহার ওই দুঃখ দূর করিবার জন্য পরিহাস ছলে বলিয়াছিলেন, উহারা এখন যাহাই বলুক ও করুক না, বিবাহ তো আর ফিরিবে না। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।